হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা মা আর ছেলে দুজন রেডি হয়ে গেছি বার্থডে পার্টিতে যাবো বলে। আমাদের পাশের ঘরের যে আছে আমার বান্ধবী, তো ওর হচ্ছে বার্থডে। তো চলো তোমাদেরকে দেখাই বার্থডে। আর এই দেখো, খুব বড় করে না, ছোটোখাটো করেই করবে। তো এই দেখো, এই কফি মাগটা নিয়েছি, এটার মধ্যে একটা কফি মাগ আছে। তো চলো বার্থডে পার্টিতে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো চলো তুই পাকান বেটা। चाकू पकड़ो बस। हरी मम्मी के पास जाके खड़ा हो जाओ। जा तू तू भी जाओ, नरेंद्र सब जाओ, सभी जाओ, उधर जाओ। कोई भी जाते नहीं है। बैठे रहना सभी। इति इधर, इतिश्री इतिश्री इधर इधर। हरी मुंह से हाथ हटाओ। सभी हाय करो, सभी हाय करो। ऐसे 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 ऐसे। हाँ बाहर डुगू, ऐसे कर। तू तू तो सबसे बड़ा है रे। देख देख डुगू कर रहा है। इतनी हाय करो, इतनी क्यों तो पकड़ रहा है। ये हम लोग अपनी खींचे नाम नाम क्या बोल रहे हो? आगे लिखा है। তো এখান থেকে আর আমি ভিডিওটা সাউন্ড দিতে পারিনি, কেন কি হ্যাপি বার্থডে সং চলছে, তো কপিরাইট চলে আসবে, তো সেই জন্য কেক কাটা হবে। তো ওই জন্য এখানে আর আমি সাউন্ডটা দিতে পারছি না, কিন্তু বাচ্চাগুলো যা করছে শোনাতে পারলে তো খুব ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। তো চলো কেকটা কেটে নেবে। প্রথমে কেকটা কাটতে শুরু করছি লো, তখনই আবার দেখলাম যে এই যে আমার বান্ধবীটার হাজব্যান্ড, ও চলে এসেছে। তো শুরু করেছে কেবলমাত্র, ব্যাস তখন চলে এসছে আর মোটর সাইকেলের আওয়াজ, তো সেই জন্য আবার সঙ্গে সঙ্গে একটুখানি থেমে গেল। থেমে গিয়ে আবার যখন ওই দাদা আসলেন, তখন আবার আবার কেকটা কাটা চালু হলো, কেন কি চলে আসলো তো একসঙ্গেই কাটা হবে, ছিল না দাদাটা। আর আমরা যেহেতু সব মহিলাকে বলেছে, তো দাদাটাও বাড়িতে খুব একটা মানে একা, তো সবাইকে বলেনি, আমাদের হাজব্যান্ডদেরকে শুধুমাত্র মজা করার জন্যই আমাদের মহিলাগুলোকে বলেছে। সেরকম খুব বড় পার্টি না, ছোটো মোটো সবারির মধ্যে, আমরা যেহেতু আশেপাশে থাকি, তো সেহেতু ছোট্ট একটা পার্টি আনন্দ করার জন্য, আনন্দটাই সব থেকে বেশি, তো সেই জন্য। তো এই জন্য আমরা মহিলা মহিলা, তো ওই দাদা আসতে চাইছেন না। তো যাই হোক, আসলেন একবার কেকটা কাটার জন্য, আমরা সবাই জোর করলাম, তো তো একবার এসে বাস কেকটা কেটে দিয়েই চলে গেল, তারপরে আর থাকলোই না। তো আমরা আর ওই যে আমার বান্ধবীটার ওই বাচ্চা দুটো, ওই যে একটা বাচ্চা আর একটা, আর আমাদের বাবু একা, আর বাকি আরেকজনের একটা বাচ্চা আর দুটো বাচ্চা, এই এতগুলো বাচ্চা আর আমরা, এইগুলো কজনই বাস ছিলাম। তো এই যে কেকটা কাটা হচ্ছে, আর ও খুব খুশি, অনেক দিন থেকেই আমাদেরকে বলেছে যে দিদি আমি জন্মদিন করব, সবাইকে আমি ডাকবো। ও হয়তো সেরকম জোগাড় করতে পারেনি, কিন্তু একা দুটো ছোট ছোট বাচ্চা, কিন্তু খুব খুশি, সবাইকে ডেকেছি তো, অন্তত সবাই তো ডাকতেও পারে না, তো সেই জন্য আমরা সবাই গেছি আর বাচ্চাগুলো, তো সবাই একটু আনন্দ সন্ধ্যেবেলায়। আর এই পার্টিটা হয়ে গেলে তারপর আমরা আবার ঘরে যাবো। এখন বাজে ওই 8:30 মতো, 8:30 9:00 মতো এরকম বেজে গেছে প্রায়। তো এই দেখো দাদাটা চলে গেল, আর বাকি এবার কেকগুলোকে কাটবে। তো যাই হোক, ও মিষ্টি ঘরে বানিয়েছে, যা লাড্ডু টাড্ডু, কেকটা শুধু কিনে এনেছে, বাকি ও বানিয়েছে ইডলি সাম্বার আর লাড্ডুগুলোও ঘরে বানিয়েছে। যেহেতু এরা নন বেঙ্গলি, তো এটা ঘরেই মিষ্টি টিষ্টি বেশি বানায়, আমি তো অত পারি না এদের মতো বানাতে। কি বেসনের লাড্ডু বানিয়েছে, তারপর ওই মতিচুরের লাড্ডু বানিয়েছে, ওই রকম দু রকমের মিষ্টি বানিয়েছে। তো এই যে সবাইকে এখন কেকগুলো খাইয়ে দিচ্ছে, আর এখানে সাউন্ডটা আমি দিতে পারিনি। আর এই যে ড্রেসটাও পরে আছে, এটাও মিশো থেকে নিয়েছে, মিশো থেকে 300 কত টাকার মতো নিয়েছে ড্রেসটা, ভালোই এসছে ড্রেসটা।
আর এই যে বাচ্চাগুলোকে সবাইকে কেক খাওয়াবে, তো ওই জন্য ডাকলো। তো রাজদীপ এই যে, আর রাজদীপ তো বদমাইশি করার জন্য রেডি। তো এই কেক টেক কাটা হয়ে গেলে আমরা একটু ফটো টটো তুলবো, তারপরে আবার মানে আমরা খাবার দাবার খাওয়ার দিকে যাব। তো চলো খেয়ে দিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হবে। আজকের মতো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই সবাইকে।